আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমার সারাদিনে কাটানো মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো সকাল থেকে আমি ভিডিওটা শুরু করলাম। আজকে যেহেতু আমার ভার্সিটিতে আজকে আমার ফাইনাল পরীক্ষার অ্যাডমিট কার্ড দিবে, তো শুরুতে যাব ভার্সিটিতে। তো সকাল সকাল আমি রেডি হয়ে বের হয়ে গেলাম ভার্সিটির উদ্দেশ্যে। তারপর সবাই মিলে কাজ শেষ করে অ্যাডমিট কার্ড নেওয়ার পরে নিচে চলে আসলাম। অনেকক্ষণ ধরে আমরা আড্ডা দিলাম। হঠাৎ করে আমার আরও দুইটা ফ্রেন্ড মিলে আমরা সিদ্ধান্ত নিলাম যে আজকে সারাদিন আমরা একসাথে কাটাবো, খাবো, তারপরে যা যা করতে পারি, কিন্তু কোনো নির্দিষ্ট কোনো প্ল্যান নাই। হঠাৎ করে প্ল্যানটা হলো ভার্সিটিতে এসেই। এরপর সবাই মিলে বের হয়ে গেলাম। অনেকক্ষণ পরে সবাই মিলে একটা সিদ্ধান্ত নিলাম যে আমরা ফার্স্ট কোথায় যাব। তারপর সেই উদ্দেশ্যে আমাদেরকে গাড়িটা ঠিক করতে হলো। আমার ফ্রেন্ড গাড়ি ঠিক করলো, দেন সবাই মিলে উঠে গেলাম। আপনাদেরকে দেখাবো এখন আমরা কোথায় যাচ্ছি। গাড়িতে গল্প করতে করতে আমরা চলে আসছি। আমরা আসলাম জামাল খান অনেস্ট ক্যাপেতে। জায়গাটা অনেক সুন্দর। যারা বই পড়ুয়া আছেন, বই পড়তে খুব ভালোবাসেন, তাদের জন্য জায়গাটা বেস্ট আমি মনে করি। যেহেতু আমরা সময়ের উপর নির্ভর করে আরও কয়েকটা জায়গায় যাব, এই জন্য আমরা বেশ অনেকক্ষণ ওখানে থাকি নাই। আমরা একটু ঘুরে ভিডিও করে দেন বের হয়ে গেছি ওখান থেকে। এরপর সবাই মিলে চলে গেলাম দাওয়াত রেস্টুরেন্টে। আমার ফ্রেন্ড বলল ওখানকার খাবার নাকি অনেক মজা, তো দেখি না ট্রাই করে কেমন মজা। তারপর সবাই মিলে ওখানে চলে গেলাম। যেহেতু আমরা প্ল্যান করছিলাম আমরা লাঞ্চ অন্য একটা জায়গায় করব, তাই এখানে বেশি কিছু অর্ডার করি নেই। আর আমার ফ্রেন্ডরা দেখতেছিল কি অর্ডার করা যায় হালকার মধ্যে, তো পাইসি চিকেন ফ্রাইটা, ওটাই আমরা অর্ডার করছিলাম। আর ওদের খাবারটা আসতে একটু লেট হয়েছিল, এজন্য আমরা একটু টাইম পাইছি আড্ডা দেওয়ার জন্য। তো সবাই যে যার যার মতো গল্প করতেছিলাম বসে বসে, আমি একটু এই ফাঁকে আমার ভিডিও করলাম। এরপর খাবারটা চলে আসলো, আর ওদের চিকেন ফ্রাইটা অনেক মজা ছিল, আমার অনেক বেশি ভালো লাগছিল। আমরা খেয়ে ওখান থেকে বের হয়ে গেলাম। এরপরে ওখান থেকে আমরা গাড়ি নিয়ে পুলিশ প্লাজায় চলে গেলাম। ওখানে আমরা লাঞ্চ করব ঠিক করছিলাম। পুলিশ প্লাজাতে গিয়ে আমরা কিচেন ডায়েরিতে চলে গেলাম। ওদের ডেকোরেশনটা অনেক বেশি সুন্দর ছিল, আর যেহেতু এর আগে ওখানকার কয়েকটা রেস্টুরেন্টে আমরা ট্রাই করছিলাম, তাই এবার ভাবলাম যে নতুন কিছু ট্রাই করি। আর কিচেন ডায়েরিতে এবার আমাদের ফার্স্ট টাইমই, আর ওদের একটা অফার ছিল সুপার কম্বো প্লেটার, তাই আমরা তিনজনে মিলে ওটাই অর্ডার করছিলাম। আর ওদের প্রাইস অনুযায়ী খাবারের মানটা অনেক বেশি ছিল, খাবারটাও কিন্তু অনেক বেশি মজার ছিল। আমরা এর সাথে পেপসি অর্ডার করলাম। সব মিলাই আলহামদুলিল্লাহ আজকে অনেক বেশি ভালো লাগছে সব কিছু। আর যেহেতু ওদের ডেকোরেশনটা অনেক বেশি সুন্দর, তাই আমরা সবাই মিলে খাওয়া দাওয়ার পরে ভিডিও করলাম, পিকচার তুললাম, আর এখন ওগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমার ফ্রেন্ডরা মিলে আসলে অনেক বেশি মজা করছি আমরা আজকের দিনটাই। এই তো আমরা পিকচার তুলে বের হয়ে গেলাম। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ, সব কিছু অনেক বেশি ভালো কাটছে। আর আজকে মোটামুটি সব কিছু আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করছি। সবার কেমন লাগছে অবশ্যই জানাবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আজকের দিনে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।